এই টিউবের নিয়মিত আয়োজনে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের বিষয় বিজনেস আইডিয়া বেল্ট তৈরির বিস্তারিত বিবরণ ভূমিকা পোশাক আশাকের মতো বেল্টও একটি অতি গুরুত্বপূর্ণ পরিদেয় বস্তু বিশেষ করে অফিসিয়াল লোকজন এবং তরুণদের কাছে বেল্ট একটি অপরিহার্য বিষয় তাই এর ব্যবসাও লাভজনক কীভাবে শুরু করবেন বেল্ট তৈরির ব্যবসা শুরু করতে আপনাকে প্রথমে এই ব্যবসা সম্পর্কে বাস্তবিক জ্ঞান লাভ করতে হবে পরিদর্শন করতে হবে কোনো কারখানা ঠিক করতে হবে ব্যবসায়ের সব কিছু এরপর কোনো অভিজ্ঞ ব্যক্তি অথবা প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিখে নিতে হবে বেল্ট তৈরির বিস্তারিত এক্ষেত্রে সরকারিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও শিল্প কর্পোরেশন হতে পারে সেরা কেন্দ্র তারপর প্রশিক্ষণ শেষে নিজ কোম্পানির নামে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে স্বল্প পরিসরে আপনার নিজের ঘর থেকেই শুরু করতে পারেন ব্যবসায় তবে এজন্য ঘরের সাইজ হতে হবে আট বাই আট ফুট কাঁচামাল ও যন্ত্রপাতি বেল্ট তৈরির বিভিন্ন কাঁচামাল যেমন চামড়া ও রেক্সিন পাওয়া যাবে সিদ্দিক বাজার নবাবপুর চক বাজার, বংশাল বা রায়ের বাজারে আর যন্ত্রপাতি পাওয়া যাবে বংশাল অথবা ধুলাইখালে আনুমানিক দরদাম যন্ত্রপাতি ও কাঁচামাল পরিমাণ টাকা সেলাই মেশিন একটি দশ হাজার টাকা ডাইস মেশিন একটি বারো হাজার টাকা প্রতিবার ডাইস মেশিন বানানো দুই হাজার টাকা চামড়া এক গদ চার ঘিরা দুই হাজার টাকা ফ্রেক্সিন এক গজ চার ঘিরা আটশো টাকা বোট কাগজ একটি পাঁচশো টাকা আঠা দুই কেজি আটশো টাকা তৈরি পদ্ধতি বেল্ট হয় তিন রকমের শুধু চামড়ার চামড়া ও রেক্সিনের শুধুই রেক্সিনের এজন্য সাইজ মতো কেটে নিয়ে বকলেস লাগাতে হয় এবং ডাইস মেশিনে ছাপ দিয়ে করা হয় নকশা এরপর প্রয়োজনে সেলাই ও আঠা লাগিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেল্ট তবে শুধু চামড়া চামড়া ও রেক্সিন এবং শুধু রেক্সিনের বেল্ট তৈরির জন্য আলাদা কিছু বিষয় মাথায় রাখতে হয় আয় রোজগার বেল্ট প্রস্তুতকারক কিছু প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা গেছে যে প্রতিটি বেল্ট থেকে কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাভ হয় কাজেই অর্ডারের ভিত্তিতে ভালোই আয় করা যায় এর থেকে উপসংহার সবশেষে বলা যায় বেল্ট তৈরির কারখানা দিয়ে আপনি একটু পরিকল্পনা আর প্রচেষ্টা সমেত নিজের ব্র্যান্ড তৈরি করার সুযোগ লুফে নিতে পারেন যা আপনাকে ভালো আয়ের পথ দেখাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন